শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাক্তন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করল জিওয়াইএফআই। রবিবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাইমারিতে কেলেঙ্কারিতে যে হারে ভুয়ো শিক্ষক নিয়োগ করেছে, এখন বুঝা যাচ্ছে যে প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি হয়েছে। আজকে এক একটা শিক্ষক নিয়োগে 15 লক্ষ টাকা করে নিয়েছে। আপনি ধরুন যে 70,000 শিক্ষক নিয়োগ হয়েছে, 70,000-এর মধ্যে 20% আপনি বাদ দিলে বাকি যে 80% আছে, 80% মানুষের কাছ থেকে প্রায় 15 লক্ষ টাকা করে কালেকশন করেছে। আজকে ইডি যখন তদন্ত করছে, আজকে তার বান্ধবী, আজকে রাজ্যের মন্ত্রী, শিক্ষামন্ত্রীর যে পার্থ চট্টোপাধ্যায়ের যে বান্ধবী অর্পিতার বাড়িতে ইডি যখন তল্লাশি অভিযান করে সেখানে 21 কোটি টাকা ওখানে পেয়েছে, আরও কত যে বান্ধবী আছে প্রত্যেকটা বান্ধবীর বাড়িতে ইডি গিয়ে তল্লাশি করছে, কোটি কোটি টাকা উদ্ধার করছে। এই কোটি কোটি টাকা উদ্ধার যে হচ্ছে অর্পিতা এবং রাজ্যের যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আমরা অবিলম্বে ছাত্র যুবর পক্ষ থেকে আমরা কঠোরতম শাস্তির দাবিতে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন আমরা পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী থেকে পদত্যাগ করলে হবে না। আমরা চাইছি যে ইডি যে কান ধরেছে তার মাথা যে নবান্নের 14 তলায় যে বসে রয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমরা অবিলম্বে তাকে আমরা পদত্যাগের দাবি করছি। এদিন সংগঠনের এক কর্মীকে নকল পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে হুইল চেয়ারে বসিয়ে মিছিল করা হয়। এরই সাথে তারা স্লোগান দেন, চোর ধরো জেলে ভরো। এদিন উদ্যোক্তারা জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ কয়েকজন মহিলা সহকর্মীর নাম জড়িয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এদিনের এই কর্মসূচি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।